আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি ছোট একটা ব্লগ নিয়ে এসেছি, কারণ তেমন কিছু আজকে ছিল না, এই জন্য তেমন কিছু করতে পারিনি। বাসায় টুকিটাকি কাজ ছিল, এগুলো করলাম। আর আজকে আমি গরুর মাংস দিয়ে মাশরুম দিয়ে রান্না করেছি, সেটারই একটা আপনাদের রেসিপি দেখাবো। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আমি একটা প্যানের মধ্যে দিয়েছি, আর মাশরুমটা হয়তো বা দেশে জানি না আমি কেমন পছন্দ সবার, কিন্তু আমাদের অনেক পছন্দ, আমরা অনেক পছন্দ করি, আর আমার মেয়েরা অনেক পছন্দ করে। আর মাশরুম এটা মাংস, কারণ আজকে একটু বৃষ্টি ছিল, ওয়েদারটা তেমন ভালো ছিল না, এই জন্য মাংস খিচুড়ি, তো বৃষ্টি হলে মাংস খিচুড়ির কথা মনে পড়ে ভর্তার সাথে। তাই আমি আজকে মাংস গুনা করেছি, আরও টুকটা কিছু করেছি, পুরোটাই কারণ কাজ ছিল অনেক, এর জন্য পুরো ব্লগটা আমি বড় করিনি, ছোট রূপে শেষ করে দিয়েছি। মাংসটা আজকে মাশরুম দিয়ে রান্না করেছি, এজন্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। এটার মধ্যে আমি একটু মশলা বেশি করে দিয়েছি, কারণ গরুর মাংস আর মাংস রান্না করলে একটু মশলা বেশি দিতে হয়, তা না হলে মাংসের টেস্ট তেমন লাগে না। আর একটু ঝাল দিয়েছি আজকে বেশি, কারণ ঝাল ছাড়া আমার একটু পছন্দ না, ঝাল দিলে মাংসটা একটু টেস্টও লাগে বেশি। আর বাচ্চারাও খায়, বাচ্চারা অনেক পছন্দ করে, আমার দুই মেয়ে আলিশা রোজায় দুইজনই পছন্দ করে, কিন্তু তারপরেও আজকে মাংসটা আমি একটু ঝাল বেশি দিয়ে ফেলেছি, ছোটো মেয়ে বেশি খেতে পারেনি, অল্প। যাই হোক, আমি মাংসটা তো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে নেড়ে যখন মাংসটা হয়ে আসবে তখন আমি মাশরুম দিয়ে দেব। আর সবচেয়ে আজকে একটু বিজি ছিলাম বেশি, কারণ বাড়ি ঘর একটু মোটামুটি কাপ মেশিনে দিয়েছি এবং মোটামুটি বাড়িঘর পরিষ্কার করা হয়েছে, কারণ আর বৃষ্টি হলে তো জানেনি বলছি আমার ভালো লাগে না বাসায়, আর এজন্য মাংস খিচুড়ি, বৃষ্টি ছিল মাংস খিচুড়ি খেলাম। তারপরে ওয়েদারটা তেমন ভালো ছিল না, বাইরে প্রচুর বৃষ্টি বাতাস, আর এই মাংসের মধ্যে আমি মাংসটা যখন দিয়েছি তখন মাশরুমটা কেটে আমি রেখে দিয়েছি, যখন হয়ে আসবে এর আগে আমি মাশরুমটা দিয়ে দিব। তা মাংসটা যখন প্রায় হয়ে গেছে, এখনও হয়নি বাকি আছে, তখন ভালো করে ঢেকে দিলাম। আর আমার মেয়ের আবার এদিকে মেয়ে হোমওয়ার্ক করতেছে, ওর ম্যাডাম ফোন দিয়েছে গ্রুপে, ওদের ক্লাসে সব বাচ্চারা একসাথে গ্রুপে একসাথে ফোনে স্কাইপিতে ওরা হোমওয়ার্ক করতেছে, আমি ওর পাশাপাশি থাকি, কারণ বাচ্চা দেখা গেছে আমি যদি কাছে থাকি একটু মনোযোগী বেশি থাকে, আমি খেয়াল করি কীভাবে কী বলতেছে ম্যাডাম। তো আজকে সে ওর ফোন আসছে 11টায়, ও একটু দেরি করে ঘুম থেকে উঠছে, নাস্তা খায়নি, আমি শুধু বলতেছে আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, কিছু দাও কিছু দাও। পরে আমি ও ভিডিও অফ করে রাখছে, ম্যাডাম কথা বলতেছে, তখন কিছু খেয়ে নিছে, দেখেন অলরেডি আমার মাংস হয়ে গেছে। আর সবচেয়ে আমি একটা ভুল করছি, সেটা হলো যখন আমি মাংসের মধ্যে মাশরুম দিয়েছি তখন আমার খেয়াল ছিল না, ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে আপনারা দেখতে পারতেছেন ফাইনালি লুকটা এরকম এসেছে, মাশরুম আর গরুর মাংসর আসলে অনেক টেস্টি হয়েছে আর মজা হয়েছে, বৃষ্টির দিন তো ঝাল ঝাল অনেক ভালোই লাগছে। আর মাশরুম দিয়ে আপনারাও খেয়ে দেখেন, অনেক টেস্ট, অনেক ভালো লাগে, মজা লাগে, আমাদের তো অনেক পছন্দ। আর বিশেষ করে আমরা বৃষ্টির দিনে মাশরুমটা একটু গরুর মাংস আপনার বিরিয়ানি এগুলো একটু বেশি খাওয়া হয়, ঠান্ডার মধ্যে অনেক ভালো লাগে, কারণ গরমের মধ্যে কিন্তু আমার একটা ভালো লাগে না মাংস পোলাও বিরিয়ানি খেতে। আর এদিকে বাড়ির বাসারও টুকটা কাজ করলাম, মোটামুটি আজকে কিছু করা হয়েছে, কারণ প্রত্যেকদিন বেশি একটা কাজ করি না। এই হলো আজকের আমাদের সন্ধ্যা, সন্ধ্যার সময় কিন্তু বাইরের ওয়েদারটা তেমন ভালো ছিল না, অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল, বাইরে আমি গেছি আমার অনেক ঠান্ডা লাগতেছে, আমি জ্যাকেট পরে বাইরে গেছি, যে আজকে দেখাই আপনাদেরকে আমাদের সন্ধ্যাটা কেমন হয়েছে। বৃষ্টি হয়েছে, এখন আপাতত বৃষ্টি ছিল না, অনেক বাতাস ছিল, বাতাসে আপনার দেখা গেছে সব বাইরে অনেক বাতাস দিতেছে, সব উঠতেছে, এই যে দূরে পাহাড়গুলো দেখতেছেন, আমাদের বাসা তো আপনাকে বলছি আপনাদের যে আমাদের বাসা পাহাড়ের উপরে অনেক অনেক উঁচুতে আমরা, কিন্তু আপনি যখন নিচে আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা অনেক পাহাড়ের উপরে, কিন্তু এমনিতে বোঝা যায় না, আমার কাছে নর্মালি মনেই হয় না যে আমরা এত উঁচু পাহাড়ের উপরে আসি। আর এটা হলো আমাদের পার্কিং, দুইটা পার্কিং,
দেখতেছেন তো উপরে খালি নেই, আর নিচেকে বেশি একটা রাখতে চায় না, সবাই চায় কাছেই রাখতে। তাই আমাদের পার্কিং আলাদা, এটার মধ্যে কেউ রাখতে পারে না, এটাও ওখানে সবাই রাখতে পারে। আমাদের পার্কিং এই সাইডে, এই হলো কালো, এই গাড়িটা হলো আমাদের। আর এই পাশে আপনারা দেখতে পারতেছেন একটা দরজার মতো, এটা হলো আমাদের স্টোররুম। নিচে পুরোটাই আপনার স্টোররুম, আমরা হলো দোতলায়। এদিকে আমাদের আলাদা, এখানে দাগ দেওয়া আছে, এখানে কেউ আসতে পারে, রাখতে পারবে না গাড়ি, সবার একটু দূরে দূরে রাখতে হবে। এখনও আকাশে মোটামুটি অনেক মেঘ, জানি না রাত্রে বৃষ্টি হবে কি না, কিন্তু বাতাস অনেক আর অনেক ঠান্ডা পড়ছে। কিন্তু গত এক সপ্তাহে কিন্তু তেমন ঠান্ডা ছিল না। আপনাদের দেখেছি আমাদের বারান্দাটা কিন্তু অনেক বড়, বাসাটা তিনতলা উপরে, আর নিচ এই যে এটা হলো আমাদের দোতলায়। আর আমাদের বারান্দা অনেক বড়, যেই আসে যেই দেখে অনেক পছন্দ করে। আমি কিছু কাপড় ধুয়েছি আপনাদের বললাম, এই যেগুলা কারণ বৃষ্টি ছিল তো দুই তিন দিন আমি কাপড় একটু ধুতে পারি নাই, এখন এই যে আধা ঘন্টা আগে কাপড়গুলো ধুয়ে দিছি, ধুয়ে বাইরে দিছি, কারণ বাতাস আসতে আপনার আধা ঘন্টায় শুকায় যাবে, এই জন্য বাইরে দিয়ে রাখছি। আর এই তো আজকের আমার ছোটো একটা ব্লগ, তেমন কিছু বড় করি নেই, ছোটো ছোটো অল্প কাজ করছি, যাই করছি এর মধ্যেই আছে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। এ পর্যন্তই আল্লাহ হাফেজ।